চূড়ান্ত হিসেবে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 6.94%। শুধু তাই নয়, করোনার মধ্যেও দেশের মানুষের মাথা পিছু আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,20,000 টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে এমন হিসেব দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এমন অর্জনে দেশের সব শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীতে অর্থনৈতিক টানাপোড়েনে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলো, কোনো কোনো দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে নেতিবাচক। তবে সংকটময় সময়েও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। 2020-21 অর্থবছরের সাময়িক হিসেবের চেয়েও বেশি মোট দেশজ উৎপাদন হয়েছে বাংলাদেশে, যা ছাড়িয়েছে $416 বিলিয়ন, যেখানে প্রবৃদ্ধি 6.94%। এর মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে শিল্প খাত, যার প্রবৃদ্ধি হয়েছে 10%-এরও বেশি। শুধু তাই নয়, দেশের মানুষের গড় বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে $2,591, যা টাকার অঙ্কে 219,738 টাকা। চূড়ান্ত হিসাব হল $2,591। চূড়ান্ত ক্লোজিং প্রবৃদ্ধির হার মিরাকল সুন্দর 6.94, অলমোস্ট 7। জিডিপি বা জিএনআই যেটা বলি, তা আমাদের মোট জিডিপির পরিমাণ, সবটাই সঙ্গতভাবেই বেড়েছে। কারণ প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু নির্দেশক। এক্সপোর্ট আমি জিনিসটা বাদিলাম, জিবে এক্সপোর্ট বেড়েছে, আমি আবার বলি রেভিনিউ বেড়েছে, প্রাইভেট ক্রেডিট গ্রোথ গেছে। সকালে এনএসসি সম্মেলন কক্ষে শুরু হয় একনেক বৈঠক, যেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মোট 11টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে ব্যয় ধরা হয়েছে 37,507 কোটি টাকা। প্রধানমন্ত্রী দিয়েছেন বেশ কিছু নির্দেশনাও। 10টি শহরে আমরা আধুনিক ধরনের বর্জ্য, সাধারণ বর্জ্য অ্যান্ড হিউম্যান বর্জ্য, ফিকাল যেটা আপনারা জানেন, এইগুলোকে মডার্ন সিস্টেমে কালেকশন এন্ড ডিসপোজাল। সারা দেশের কৃষকদের স্মার্ট সেবা দিতে 107 কোটি টাকা ব্যয়ে নতুন একটি প্রকল্পেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। সুলতান আহমেদ, News 24, ঢাকা।